আপনি যদি কপি পেস্ট করে আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট। কারণ আজকে আমি আপনাদের এমন একটি চ্যানেল আইডিয়া দেবো যেখান থেকে আপনি বিনা ফেস দেখিয়ে বিনা আপনার ভয়েস ইউজ করে শুধু জাস্ট কপি পেস্ট করে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। সর্বপ্রথম আপনাদের একটা আমি চ্যানেল দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই একটা চ্যানেল আছে, 6.78 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এখানে এরা কিন্তু অ্যানিমেশন ভিডিও তৈরি করে, বলা ভুল হবে, এরা কিন্তু কপি পেস্ট করে, এরা এইসব ভিডিও অন্য জায়গা থেকে নিয়ে এসে জাস্ট ইউটিউবে আপলোড করে দেয় এবং এদের কোনো রকম ফেসও দেখানোর দরকার নেই, কোনো রকম ভয়েসও দেয় না এই ভিডিওগুলোতে। এরকম আরেকটা চ্যানেল আছে দেখুন, এখানে কিন্তু এরা এইরকম ধরনের ভিডিও কপি পেস্ট করে এবং এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ এবং সাবস্ক্রাইবার কত আছে দেখুন, 8.29 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যে সংখ্যাটা কিন্তু কম নয়। তো এরা এরকম কপি পেস্ট করে মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং এইসব ভিডিওতে ভিউজ কেমন আসছে আপনি দেখতে পাচ্ছেন, মিলিয়ন্সে গল্প হচ্ছে এখানে। তো আপনিও কিভাবে এইরকম ধরনের ভিডিও কপি পেস্ট করবেন, কোথা থেকে এইসব ভিডিও পাবেন, আজকের ভিডিওতে আমি A to Z আপনাকে দেখাবো। তো এইসব ভিডিও আমরা নেব হচ্ছে টিকটক থেকে। এবার অনেকে ইন্ডিয়া থেকে বিলং করে, সো ইন্ডিয়াতে তো টিকটক ব্যান্ড আছে, তো আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে সার্চ করবেন VPN বলে। VPN সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা রেজাল্ট চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি VPN ফর ক্রোম, VPN প্রক্সি VPN, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং আপনি সম্পূর্ণ কাজটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেও করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বোঝাতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, যেহেতু আপনি এখানে ক্লিক করে এই VPNটাকে আপনি ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের এই যে PC-র এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার VPNটা কিন্তু শো করছে, তো আমার এই VPNটা কিন্তু অন করা আছে, তো আপনারা এটাকে অন করবেন। তো তার জন্য এখান থেকে আপনারা এই যে এই অপশনটা ক্লিক করবেন, করার পরে এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়াকে বাদ দিয়ে, তো আমি এখানে US সিলেক্ট করা আছে। দেন সিলেক্ট করার পর আপনি এই অপশনটাতে এখানে ক্লিক করে দেবেন, তো আপনাদের VPNটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেন আপনি আবার একটা নিউ ট্যাব দেবেন, নেওয়ার পর আপনি এখানে সিম্পলি সার্চ করবেন টিকটক, টিকটক সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা রেজাল্ট আসবে, আপনি এখান থেকে টিকটকে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকটক কিন্তু আমাদের সামনে খুলে গেছে। দেন আমরা এই সার্চ বারে লিখবো অ্যানিমেশন, অ্যানিমেশন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা রেজাল্ট চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেগুলো পপুলার চ্যানেল সেগুলো এখানে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন 25 মিলিয়ন ফলোয়ার্স, তো যেখানে বেশি ফলোয়ার আছে সেই সব চ্যানেলগুলোকে টার্গেট করবো, যেমন এই একটা চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন 25 মিলিয়ন ফলোয়ার আছে এবং এইসব ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা টার্গেট করবো হচ্ছে এইসব ভিডিওগুলোকে, যে ভিডিওগুলো ভাইরাল অলরেডি, আর টিকটক থেকে কপি করলে কোনো রকম কপি ক্লেম আসার চান্স থাকবে না, কারণ টিকটক কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড আছে। তো ধরুন আমরা এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করব, সো ভিডিওটার উপরে ক্লিক করলাম, করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এটার উপর আপনি ক্লিক করে দেবেন, সো এই ভিডিওটার লিঙ্ক কিন্তু কপি হয়ে গেল। দেন আপনি আবার একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন অনলাইন ভিডিও ডাউনলোডার, দেন আপনি এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, করার পরে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে এখানে এই যে ডাউনলোড সিম্বলে ক্লিক করবেন, সো তারপরে এখানে আপনি এই যে MP4 ডাউনলোড এটার উপরে ক্লিক করে দেবেন। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবারে আমাদেরকে মেন কাজটা করতে হবে, আমাদেরকে এডিটিং করতে হবে। সো এডিটিং করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন, যেমন মোবাইল থেকে কাইন মাস্টার, পাওয়ার ডিটেক্টর পাওয়া যায়, VN অ্যাপ্লিকেশান পাওয়া যায়। তো আমি আজকে PC দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এইসব ভিডিও কাইন মাস্টারতে খুব সহজে এডিটিং করতে পারবেন। প্রসেসটা আমি ফিল্মোরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে ফিল্মোরা আছে, ফিল্মোরা ওপেন করে নিয়েছি, নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করব, করার পরে যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা এখানে অ্যাড করব। তো আমি এখানে ভিডিওটা অ্যাড করে নিয়েছি, নেওয়ার পর এটাকে আমরা টাইম লাইনে রাখবো। ফার্স্টেই আমাদেরকে ভিডিওটার যে ভয়েসটা আছে এটাকে মিউট করতে হবে, মিউট করার পরে ভিডিওটার উপরে ক্লিক করবেন, এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রেশিও, এটা আপনি এখান থেকে কাস্টম করবেন। দেন এখান থেকে একটু হালকা করে ভিডিওটা একটুখানি ক্রপ করে দেবেন, যাতে আমাদের যে ওয়াটারমার্ক যদিও থাকে, এইসব ভিডিওর কর্নারে থাকে ওয়াটারমার্ক, তো এগুলো যাতে রিমুভ হয়ে যায় তার জন্য আমরা একটুখানি ক্রপ করে দিলাম। দেন এখান থেকে ওকেতে প্রেস করবো। দেন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে সিম্পল কালার এই যে অপশনটাতে ক্লিক করবেন, করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন, তো আপনি যে কোনো একটা কালার এখানে ইউজ করতে পারেন। জাস্ট আপনার ভিডিওটাকে এইরকমভাবে এডিটিংটা করবেন। এবারে আপনি উপরে চাইলে কিছু টেক্সট এখানে অ্যাড করে দিতে পারেন, নিচে চাইলে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব এরকম সিম্বল এই ভিডিওটার এরকম নিচের দিকে আপনি অ্যাড করতে পারেন। এবারে আসা যাক যে মিউজিক অ্যাড করবো কীভাবে। সো মিউজিক অ্যাড করার জন্য আপনাদেরকে কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করতে হবে। আপনি যদি সেটা করতে না জানেন, আমার এই ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। সো আমি এখান থেকে মিউজিকটা অ্যাড করে নিই,
তাহলে মিউজিকটা এখানে আমি নিচে অ্যাড করে দেব দেন এখান থেকে টাইমলাইনটা এখানে রাখবো রাখার পরে এই মিউজিকটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম বাকি অংশটুকু ডিলিট করে দিলাম সো আমার ভিডিও কিন্তু এবারে রেডি এবার আসলে যে আপনি আপলোড কিভাবে করবেন সো শর্ট ভিডিও আপলোড করার জন্য ভিডিও 100% এসইও করার দরকার নেই আপনি জাস্ট একটা টাইটেল লিখবেন এবং আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার শর্ট ভিডিওতে তাহলেই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো আপনি এরকমভাবে 2-3 মাস কাজ করুন তারপরে দেখুন চ্যানেলটা কেমন গ্রো হয় সো এই ভিডিওটা রিলেটেড যে কোনো যদি কোশ্চেন থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনার যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে যাবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই